অনেকেরই সাকিব অ্যালার্জি আছে, শাহিন বলে আপনি এখান থেকে চলে যান, না গেলে মাইরও খাইতে পারে। তারা যেই টাকাটা লুটপাট করছে এই টাকা দিয়ে যদি কোনো সন্ত্রাসী ভাড়া করে কিংবা কোনো অন্য মানুষ ভাড়া করে, তখন তো আমার জন্য বিপজ্জনক। তা আমার মরার কারণ কি? যদি কোনো কারণে আমার কোনো ক্ষতি হয় সেই কারণটা অগ্রিম জনগণকে বলে যেতে চাই। আজকে ডিবি কার্যালয়ে আসার কারণটি হচ্ছে মেরিল প্রথম আলোর পুরস্কার কেন সাকিব খান পায়নি, এবং হচ্ছে গিয়ে বিএফডিএ অ্যাওয়ার্ডের একটি অ্যাওয়ার্ডে যেখানে গুলুই নমিনেশন পেয়েছিল, পরাণ নমিনেশন পেয়েছিল, হাওয়া ছিল না, ওইখানেও সাকিব খান পুরস্কার পায়নি। তা আমি বলেছিলাম যে অনেকেরই সাকিব অ্যালার্জি আছে। তো পরিচালক সমিতিতে এই যে বিএফডিএ অ্যাওয়ার্ড যারা আয়োজন করেছেন তাদের কাছে বিষয়টা মনে হয়েছে যে আমি তাদের বিরুদ্ধে বলেছি, এবং তাদের মধ্যে এখন একটা বিশাল ক্যাচাল চলতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, স্বপ্নধারা থেকে 1 কোটি টাকা আনছে, পরিচালক সমিতিকে দিছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দেওয়ার পরে আবার সেই অ্যাকাউন্ট থেকে আরেকজনের ব্যক্তিগত অ্যাকাউন্টে নাকি চলে গেছে 2 লাখ টাকা। তো এই আলোচনা চলতেছে, সেই আলোচনায় আবার আমি একজন নৃত্য পরিচালককে বলেছিলাম যে শাহিন সুমনের খুব কাছের, তাকে বলেছিলাম যে অনেকেই তো আলোচনা করতেছে এখান থেকে যে টাকাটা আসছে এই টাকাটা দিয়ে আগামী নির্বাচনে পরিচালক সমিতির যে নির্বাচন হবে 6-7 মাস পরে, এখানে তো তোর বন্ধু হইল গিয়া জিতে যাবে, কারণ এর আগে শাপলা মিডিয়ার 100 ছবির ডিক্লারেশন এসেছিল আপনারা জানেন, সেই ছবিগুলো ওই বছরেরই এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। গতকালকে আমি যখন এফডিসিতে যাই, শিল্পী সমিতির সঙ্গে আমার একটি বড় কাজ হচ্ছে, মিশাভাই দীপজল ভাইয়ের উদ্যোগেই আমি উদ্যোগী হয়েছি, সেই উদ্যোগটা ইনশাল্লাহ আশা করছি ঈদের পরে সফল হবে। আমি বেরে প্রযোজক সমিতি যাবো, আমার সাথে দেখা গাজী মাহবুবের সঙ্গে। তো গাজী মাহবুব বললো যে প্রযোজক সমিতি যাওয়ার দরকার নেই, আসেন আমরা এদিকে যাই। গল্প করতে করতে পরিচালক সমিতিতে যাওয়া মাত্র এই রানা আমাকে প্রথম প্রশ্ন করলো, হাওয়া তো জমাই দেয় নাই। তাই আমি বলছি জমা দেয় নাই, আপনারা কি চিঠি দিছেন? বলে যে আমরা 6 বার চিঠি দিছি। তাই আমি বললাম যে শুনেন, আমি তো অতীতে পত্রিকার সঙ্গে ছিলাম, আমি তো এখন ধরেন অভিনেতা পরিচালক। তো পত্রিকার নিয়ম হচ্ছে, বা আমরা যারা ভোকাল রাইজ করি নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো ভুল তথ্য দিই আপনি আমাদের কাছে হচ্ছে গিয়ে আপনার তথ্যটা দিবেন যে এই যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, আমি আপনার ওইটা কারেক্ট করে দেব। এরপরে আমি একজন পরিচালকের নাম বলতে চাচ্ছি না, কারণ তাইলে সে হচ্ছে গিয়ে সামাজিকভাবে ভাইরাল হবে, আমি যারা ভাইরাল করতে চাচ্ছি না। সে উত্তেজিত হয়ে, আপনারা ফুটেজও পাবেন যদি পরিচালক সমিতিতে যান, তারা ফুটেজ দিতে চায় দেখবেন, উত্তেজিত হয়ে বলছে আপনি কে, আপনাকে কেন আমরা প্রমাণ দিব? তো অভিযোগ তো আপনি করতেছেন, আপনি হচ্ছে গিয়ে না যাই না বলছেন, তা আপনি আমাকে জানাবেন না? বাংলাদেশ সরকারই তো বলছে যে তথ্য অধিকার আইনে যে কোনো মন্ত্রণালয় আপনাকে তথ্য দিতে বাধ্য। তো সে জায়গায় তো আপনার পরিচালক সমিতি, তার সাথে আমার একটা উচ্চ বাক্য বিনিময় হয়। তা আমি মনে করলাম যে এটা আমারও একটু ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই প্রথমে, এর সাথে আমার তর্কে জড়ানোটা ঠিক হচ্ছে না, কারণ আমি এই তো তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি। আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু শাহিনের মনে যে এই ক্ষোভ, শাহিন বলে আপনি এখান থেকে চলে যান, মানে এমন রুট ভাষায় সে বলছে। তাই আমি বলছি যে এফডিসি তো আপনার নিজের না। তখন সে বলছে যে আপনি যাইতে হবে এখান থেকে। আমি বলছি না গেলে কী হবে? না গেলে মাইরও খাইতে পারে। 1 কোটি টাকার মধ্যে অন্যান্য মানুষের যা সত্য, আমরা কী করি? আমরা তো তথ্য উপাত্ত দিই, বিভিন্ন সূত্রে শোনা। সর্বোচ্চ হচ্ছে গিয়ে এফডিসিকে 5 লাখ দেওয়ার পরে পরিচালক সমিতিকে, এই কাঁচা টাকাটা তো তাদের হাতে। কালকে আমি কেন তার সাথে যুদ্ধে লড়াই মানে যাই নাই বা তার সাথে তর্ক করি নাই, কারণ ওইটা আপনারা জানেন যে একটা ভুক্ত এলাকা, KPI ভুক্ত এলাকা। তারা KPI ভুক্ত এলাকায় যদি মারামারি হয় বা হয়, এটা যেভাবে সরকারের বদনাম এবং প্রশাসনিকভাবে একটা লজ্জাকর ব্যাপার। আমি এই ঘটনাটাতে আর বাড়াবাড়ি করতে চাই না, আমি নিরাপত্তাহীনতার কারণে আজকে এখানে আসছি জানতে যে এখানে অভিযোগ করতে হলে আমাকে কী কী প্রক্রিয়া পার করতে হবে, যে আগে থানায় জিডি করতে হবে না এখানে অ্যাপ্লিকেশন দিতে হবে, এইটা জানার জন্যই আসলে মূলত আমি ডিবি কার্যালয়ে আসা। আক্রমণ করার তার যে ভঙ্গিটা আছে, যে সে ওই মুহূর্তে পারলেই আমার গায়ে হাত তোলে, কিন্তু হয়তো তার মাথায় ওইটা চিন্তা ছিল যে KPI ভুক্ত এলাকা, এখন সে বাইরে আসে সে তো কিছু করতে পারবে না, কিন্তু আমার ধারণা যে তারা যেই টাকাটা লুটপাট করছে এই টাকা দিয়ে যদি কোনো সন্ত্রাসী ভাড়া করে কিংবা কোনো অন্য মানুষ ভাড়া করে, তখন তো আমার জন্য বিপজ্জনক। তাই আপনাদের মাধ্যমে এবং প্রশাসনকে জানানোর জন্যই আজকে আমার এই উদ্যোগ। আর আমি 18 সংগঠনের নেতা খসরু ভাইকে জানাইছি, খসরু ভাই বলছে যে আপাতত আপনি একটু অপেক্ষা করেন, ইকবালও গিয়ে আলোচনা করে আসছে। ইকবালের কাছে সে বলছে যে আবার এই ব্যাপারে আলোচনা করবো না, কারণ বন্ধু মানুষ তারা বলছে। আমি সবসময় বলি যে আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আমার মরার কারণ কি? যদি কোনো কারণে আমার কোনো ক্ষতি হয় সে কারণটা অগ্রিম জনগণকে বলে যেতে চাই।